বন্যার পানি যতই কমছে, ক্ষয়ক্ষতির ভয়াল চিত্র ততই স্পষ্ট হচ্ছে সিলেটে। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই মহানগরীতে এখনও পানিবন্দী হাজারো মানুষ। বাড়িঘরে ফিরতে পারছেন না তারা। পানিতে ডুবে তাদের ঘর বাড়ির যে দুরবস্থা, তাতে সহসে এসব ব্যবহার উপযোগী করা সম্ভব নয় বলে জানিয়েছেন বন্যার তোড়া। সিলেট থেকে মনির হোসেন তপুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহবুব আলম। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অনেক বসতভিটাই এখন এমন ধ্বংসস্তূপ। এক সপ্তাহ ধরে এসব বসতি রেখে আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন এই উপজেলার চাঁদপুর, শিলারভাঙ্গা ও হিলাকুড়ি গ্রামের কয়েক হাজার পরিবার। আমাদের ঘরে এতটুক পানি ছিল, আমরা সাতাইরা বাড়ি গেছি ঘর থেকে, কোনো কিছু নাই। বাচ্চারা কান্নাকাটি করলে এক মুঠ ভাত রান্না দেবে, এই পরিস্থিতি আমাদের নাই। বন্যায় সব তো স্যার গেলে কোনো দিকে তো স্যার উপায় নেই, পানি গেছে তুলির হমন পানি স্যার। সিলেট ও সুনামগঞ্জে এই পরিবারটির মতন অসংখ্য পরিবার তাদের সয় সম্বল সবকিছু হারিয়ে এখন নিঃস্ব, তারা এখন পথে বসে গেছে। তারা বলছেন সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের পুনর্বাসন করেন। একই অবস্থা ভোলাগঞ্জ ও কানাইঘাটেও। কোথাও কোনো শুকনো জায়গা না থাকায় কেউ মারা গেলে তার জানাজা হচ্ছে মহাসড়কে। শুকনো স্থান বলতে সড়কই সম্বল। বন্যার দুই দিন আগে আমরা গরু গরু বেছিলিছি, বন্যার সময় ফাইন আমরা সপ্তাহ লয়ে গেছি কি, এখন আমরা খাইতাম গিলা চলতাম গিলা আমরা কিছু নাই। চাউলে ডাইলে সপ্তাহ ভিজে গেছে গরু গরু পাকা পানি সব কিছু বুঝে গেছে, কিচ্ছু ভালো নাই। গরু চুকেশ বুকেশ দলিল বলিল যা ছিল কিচ্ছু বলতে নাই, খালি বাচ্চাটা নিয়ে পাঁচতলাতে যান বাঁচাইছি। এদিকে বন্যার পানি তোড়ে কোম্পানিগঞ্জের একটি ব্রিজের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় ভোলাগঞ্জমুখী সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না এ পথে। তারপরও সরকারি বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান ও তাদের কর্মীরা বন্যার্তদের জন্য ত্রাণ সহযোগিতা নিয়ে পৌঁছাচ্ছেন ওইসব এলাকায়। মনির হোসেন তপু, ATN বাংলা, কোম্পানিগঞ্জ, সিলেট।